আজকে আমরা ইকুইপার্টিশান অফ এনার্জি আলোচনা করব ইকুইপার্টিশান অফ এনার্জি ইকুইপারেশন অফ এনার্জি আমরা ডিসকাস করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ ফ্রিডাম অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডাম বলতে আমরা কি বুঝি দি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্স কম্পোনেন্টস দ্যাট মাস্ট টি বিস

ডিস্ট্রিবিউটেড এমন এক্স ওয়াই জেড এক্সিস অর্থাৎ একটা মালিকুল যখন ট্রান্সলেট করে তখন তিনটি অ্যাক্সিস বরাবর সে ট্রান্সলেট করে অর্থাৎ সেই কাইনেটিক এনার্জিটাকে তিনটা অ্যাক্সিস থ্রি এক্সিসে ডিভাইডেড করা হয়েছে তাহলে আমরা টোটাল কাইনেটিক এনার্জি এফসেলন কে ইকাল টু এফসেলন কে এক্স প্লাস অফসেলন কে ওয়াই প্লাস কে জেড অর্থাৎ এই টোটাল কাইনেটিং এনার্জিকে আমরা তিনটা কম্পোনেন্টে যোগ করেছি ভাগ করেছি অর্থাৎ এক্স ডাইরেকশান এফসেলন কে এক্স ওয়াই ওয়াই ডাইরেকশান এফসেলন কে ওয়াই এবং জেড ডাইরেকশান এফসেলন কে জেড অর্থাৎ টোটাল কাইনেটিক এনার্জিকে আমরা সাম অফ দ্য থ্রি ডাইরেকশান এনার্জিকে যোগ করলে আমরা টোটাল কাইনেটিং এনার্জি পাচ্ছি দি গ্যাস মলিকুলস আর র্যান্ডম ইন মোশন

প্রবলিটি সমান এবং এনার্জিও সমান তাহলে আমরা টোটাল যে কাইনেটিক এনার্জি টোটাল যে কাইনেটিক এনার্জি থ্রি বাই টু টি তাহলে এটাকে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টে কত হবে আমরা তিন দিয়ে ভাগ করলে পেয়ে যাব তাই এখানে একের তিন মানে তিন দিয়ে ভাগ করা হয়েছে তিন দিয়ে ভাগ করেছি তিন দিয়ে ভাগ করা হয়েছে একের তিন ইন্টু থ্রি বাই টু টি ইকল টু হাফ কেবিটি তাহলে ইচ ডিগ্রি অফ ফ্রিডাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাফ কেবিটি তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি যে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডাম ইন কেস অফ দ্য ট্রান্সেশনাল ডিগ্রি অফ ফ্রিডাম প্রত্যেকটা এনার তার এনার্জিটা হাফ কে অ্যাসোসিয়েটেড উইথ হাফ কেভিটি অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডামের এনার্জিটা হচ্ছে হাফ কেভিটি ট্রান্সেশনাল ডিগ্রি অফ ফ্রিডাম এনি অ্যাটম অর মলিকুলস মাস্ট হ্যাভ ট্রান্সেশনাল ডিগ্রি অফ ফ্রিডাম অর্থাৎ যে কোনো মলিকুলস বা অ্যাটমে অবশ্যই তার ট্রান্সেশনাল ডিগ্রি অফ ফ্রিডম থাকবে দিস অ্যাটম ওর মলিকুলস হ্যাজ থ্রি ট্রান্সেশনাল ডিগ্রি অফ ফ্রিডম অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড ডাইরেকশন অর্থাৎ প্রত্যেকটা অ্যাটম অথবা মলিকুলসে তার তিনটি ট্রান্সেশনাল ডিগ্রি অফ ফ্রিডম আছে সেটা এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর ইচ ট্রান্সেশনাল ডিগ্রি অফ ফ্রিডম অ্যাসোসিয়েটেড উইথ হাফ ক্যাভিটি এনার্জি অর্থে একটু আগে বলছি প্রত্যেকটা ট্রান্স্যাকশন ডিগ্রি ফ্রিডম হাফ কে বিটি এনার্জিটা যুক্ত টোটাল ট্রান্সেশনাল কাই টোটাল ট্রান্সেশনাল এনার্জি অফ এ মালিকুলস তাহলে আমরা লিখতে পারি অ্যাপসাইন কে ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার এই হাফ এম ভি স্কোয়ার ভি হচ্ছে তিনটা কম্পোনেন্টে হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস এম ভি জেড স্কোয়ার তাহলে এখানে তিনটা কম্পোনেন্ট আমরা লিখেছি প্রত্যেকটা কম্পোনেন্ট এনার্জি হচ্ছে থ্রি বাই টু হাফ কেবিটি তাহলে হাফ কেবিটি ইন্টু থ্রি সমান থ্রি বাই টু কেবিটি থ্রি ইন্টু হাফ কেবিটি ইকাল টু থ্রি বাই টু কেবিটি অর্থাৎ টোটাল কাইনেট টোটাল ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে থ্রি বাই টু কেবিটি যে কোনো মলিকুলস বা অ্যাটমের টোটাল কাইনেটিক ট্রান্সলেশন ট্রান্সাকশনাল এনার্জি হচ্ছে থ্রি বাই টু কেবিটি এবার রোটেশন ডিগ্রি অফ ফ্রিডম রোটেশনাল ডিগ্রি অফ অর্থাৎ অবশ্যই রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডাম আছে লিনিয়ার মলিকুল হ্যাজ টু রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডামস অ্যান্ড নন লিয়ার থ্রি রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডাম অর্থাৎ লিনিয়ার মলিকুলস ক্ষেত্রে দুটো রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম আমরা পাবো এবং নন লিনিয়ারের ক্ষেত্রে তিনটা রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডাম পাবো কারণ রোটে লিনিয়ার মালিকোস হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস যে এক্সিস বরাবর মালিকোসটা লিনিয়ার সেটা সেই অ্যাক্সিস বরাবর আমরা কোনো রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডামটা পাবো না কিন্তু লিনিয়ারের ক্ষেত্রে কোনো যেহেতু কোনো লিনিয়ার নেটিছে তাহলে তার ক্ষেত্রে আমরা তিনটা পাবো যেহেতু লিনিয়ারে একটা যে অ্যাক্সিস বরাবর লিনিয়ার সেটা পাবো না বাকি দুটো পাবো আর লোনিয়ারের ক্ষেত্রে তিনটাই পাবো ইচ রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডাম অ্যাসোসিয়েটেড উইথ হাফ কেভিটি এনার্জি আমরা আগে দেখেছি যে প্রত্যেকটা ট্রান্সেশনাল এনার্জি ইউজ করে প্রত্যেকটা ডিগ্রি ফ্রিডম হাফ কেভিটি এনার্জিতে অ্যাসোসিয়েট করছে তাহলে টোটাল রোটেশনাল এনার্জি অফ এ মলিকুলস আর ফর লিনিয়ার মলিকুলস তাহলে হবে যে লিনিয়ার মলিকুলসের ক্ষেত্রে দুটো থাকবে সেইটাকে আমরা ধরে নিচ্ছি যে লিনিয়ার হচ্ছে অ্যালং দ্য জেড এক্সিস তাহলে ওইটা থাকবে না তাহলে রোটেশনাল এনার্জি এফসেলিয়ন রোড ইকাল টু হাফ আই এক্স অমেগা এক্স অমেগা এক্স স্কোয়ার প্লাস হাফ আই ওয়াই অমেগা ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কেবিটি অর্থাৎ এখানটা আই হচ্ছে রোটেশানের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এই অমেগা এক্স হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালুসিটি ওদের এই হা দুটো হচ্ছে এক্সেস এক্সএস বরাবর রোটেশান এটা হচ্ছে ওয়াই বরাবর এক্সিস এবং প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম হাফ হাফ প্লাস হাফ কেবিটি সেখানে এখানে কেবিটি হয়েছে ফল লোনিয়ার মলিকুলস এখানে তিনটা ডাইরেকশান আছে এক্স ডাইরেকশান ওয়াই ডাইরেকশান এবং জেড ডাইরেকশান এবং প্রত্যেকটা ডাইরেকশানে হচ্ছে হাফ কেভিটি অ্যাসোসিয়েট করছে তাহলে তিনটা ডাইরেকশানের ক্ষেত্রে তিনটা থ্রি ইন্টু হাফ কেভিটি সমান থ্রি বাই টু কেভিটি এনার্জি তাহলে এখানটায় আমরা বলতে পারি লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে রোটেশনাল এনার্জি সেটা হচ্ছে কেভিটি কেভিটি আর লোনিয়ার ক্ষেত্রে রোটেশান এনার্জি হচ্ছে থ্রি বাই টু কেভিটি হয় গামা এক্স অমেগা এক্স অমেগা ওয়াই অমেগা জেড আর মোশন অ্যান্ড আই এক্স আই ওয়াই অ্যান্ড আই জেড আর দ্য মুভমেন্ট অফ এনার্সিয়া অ্যাবাউট দ্য এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস অর্থাৎ অমেগা এক্স অমেগা অমেগা এক্স এক্স এক্সিস বরাবর মোশন আর ওমেগা ওয়াই ওয়াই এক্সিস বরাবর মোশন ওমেন মানে কমনি মোশান যেটা আমাদের রোটেশনে আর অমেগা জেড হচ্ছে জেড এক্সিস বরাবর মোশন আর আই এক্স হচ্ছে এক্স এক্স ইস বরাবর মুভমেন্ট অফ আই ওয়াই হচ্ছে ওয়াই এক্স ইস বরাবর মুভমেন্ট অফ এনার্জিয়া এবং আই জেড হচ্ছে জেড এক্স ইস বরাবর মুভমেন্ট অফ এনার্সিয়া তাহলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তাহলে ভাইব্রেশনাল মোড ইজ কম্বাইন্ড উইথ কাইনেটিং এনার্জি অ্যাজ ওয়েল এজ পটেন্সিয়াল এনার্জি এখানে কাইনেটিং এনার্জি হচ্ছে হাফ মিউ ডিআর বাই ডিটি স্কোয়ার আর পোটেন্সিয়াল হচ্ছে হাফ কে আর মাইনাস আর জিরো হোল স্কোয়ার এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি মানে ডিএল বাই ডিটি হচ্ছে এটা ভেলোসিটি স্কোয়ার আর মিউ হচ্ছে এখানে রিডিউস মাস হাফ এমই স্কোয়ার আর এইখানটায় হচ্ছে পোটেন্সিয়াল হচ্ছে হাফ কে আর মাইনাস আর জিরো অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার সেখানে সেই ডিস্টেন্স হচ্ছে আর মাইনাস আর জিরো আর জিরো হচ্ছে ইকুইলিয়াম মাস ইকুইলিয়াম ডিস্টেন্স আর জিরো তাহলে এই পার্টটা প্রথম পার্ট হচ্ছে কাইনেটিক এনার্জি পার্ট হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি পার্ট তাহলে কাইনেটিক এনার্জি পার্টের জন্য হাফ কেবিটি এবং পোটেনশিয়াল এনার্জি পার্টের জন্য হাফ কেবিটি অর্থাৎ এখানে আবার লিখা আছে মিউ ইকাল রিডিউস মাস কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট আর হচ্ছে ইকুইলিয়াম ভ্যালু দ্য করিনেট আর ডিআর বাই ডিটি হচ্ছে ভ্যালুসিটি তাহলে অ্যাকর্ডিং টু দা ইকুইপার্টিশন অ্যাকিং ল দি ফার্স্ট টার্ম কাইনেটিক এনার্জি ইন হুইচ কন্টেন্ট দ্য ভ্যালুসিটি অ্যান্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু দা হাফ কেভিটি তাহলে এইখানটা এই কাইনেটিক এনার্জির টার্মটাকে আমরা তার এনার্জি অ্যাসোসিয়েট দ হাফ কেভিটি দি সেকেন্ড টার্ম পটেন্সিয়াল এনার্জি টার্ম ইন হুইচ কন্টেন্ট স্কোয়ার অফ দ্য কোরিট ইজ ইকুয়াল টু হাফ কেবিটি অর্থাৎ এইখানে কোরিনেটের স্কোয়ার আছে সেখানটাও সেই এনার্জিটা হাফ কেবিটির সঙ্গে সমান তাহলে আমরা এই হাফ কেবিটি প্লাস হাফ কেবিটি যোগ করলে আমরা যেটা ভাইব্রেশনাল এনার্জি পাবো এফসেল ইকাল টু হাফ প্লাস হাফ হাফ টু এনার্জি তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম অফ এন অ্যাটমিক মলিকুলস হচ্ছে থ্রি এন অর্থাৎ আমরা একটা অ্যাটমের থাকলে তার তিনটা মিনিমাম তিনটা ডিগ্রি অফ ফ্রিডম সেটা হচ্ছে সাধারণত ট্রান্সেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তাহলে যদি এন অ্যাটম মিলে একটা মলিকুলস হয় তাহলে থ্রি এন ডিগ্রি অফ ফ্রিডম থাকে অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডমটা লস হবে না অর্থাৎ অ্যাটমগুলো কম্বাইন হয়ে মলিকুলস তৈরি করলেও তার ডিগ্রি অফ ফ্রিডমটা লস হবে না তাই এন অ্যাটমিক মলিকুলার ক্ষেত্রে থ্রি থ্রি এন ডিগ্রি অফ ফ্রিডাম থাকে অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে তিনটা ডিগ্রি অফ ফ্রিডম আছে অর্থাৎ মিনিমাম ট্রান্সারেশন তিনটা ডিগ্রি অফ ফ্রিডম থাকে টোটাল এনার্জি অফ এ মালিকুস ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ ডিগ্রি অফ ফ্রিডাম টোটাল এনার্জি ইন টার্মস অফ ডিগ্রি অফ ফ্রিডম রোট রোটে ট্রান্সেশন ডিগ্রি অফ ফ্রিডামের এনার্জি রোটেশনের ক্ষেত্রে এনার্জি এবং ভাইব্রেশনের ক্ষেত্রে এনার্জি অর্থাৎ আমরা জেনারেলি ইন মোশনের ক্ষেত্রে আর ট্রান্সমেশন মোশন এনার্জি রোটেশনাল মোশন এনার্জি এবং ভাইব্রেশন মোশন এনার্জি যোগ করলে টোটাল এনার্জি অফ দ্য মালিকুলস ইন কেস অফ দ্য মোশান আমরা পেয়ে যাব তাহলে ফর লিনিয়ার মলিকুলস লিনিয়ার মলিকুলসের ক্ষেত্রে আমরা দেখছি ট্রান্সাস ট্রান্সমেশনের ক্ষেত্রে থ্রি বাই টু কেবিটি আমরা করেছি আর রোটেশনের ক্ষেত্রে লিনিয়ার মলিকের ক্ষেত্রে কেবিটি মানে যেহেতু দুটো ডাইরেকশান আছে তাহলে মোট থ্রি এন মাইনাস ফাইভ মানে তিনটা ট্রান্সাসনার দুটো রোটেশন বিয়োগ করে দিলে বাকিটা পড়ে থাকবে ভাইব্রেশন অর্থাৎ ইচ ভাইব্রেশন উইথ ডিগ্রিটি এনার্জি তাহলে আমরা লিখতে পারি ফর লিনিয়ার মলিকুলস টোটাল এনার্জি থ্রি এর থ্রি মাইনাস টু পয়েন্ট মলিকুলস থ্রি বাই টি কে টি প্লাস থ্রি থ্রি বাই টু কেবিটি প্লাস থ্রি এন মাইনাস সিক্স কে কে টি এখানটায় একটা লনিনিয়ার মালিকুল হচ্ছে তিনটা ট্রান্সেশন তিনটা রোটেশান এবং বাকিটা হচ্ছে ভাইব্রেশান অর্থাৎ থ্রি এন মাইনাস সিক্স তাহলে ফলে এইটা হচ্ছে ফলিনিয়ার মালিকুলস এটা যোগ করলে আসবে থ্রি এন মাইনাস থ্রি কে কেবিটি এইটা হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য লনিনিয়ার মালিকুলস এইখানে তাহলে আমরা শেষ এইখানে তাহলে আমরা শেষ করছি পরে এগা দেখছি থ্যাংক ইউ